আসসালামু আলাইকুম, মোশতাক বলছি একদম ডেজার্টের মাছ থেকে, একটা মাছের ফার্ম থেকে। এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে একটা ডেজার্টের মাঝে আমরা মাছের একটা খামার আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যদি একটু ফলো করে দেখেন যে এখানে অনেক চৌবাচ্চা আছে, প্রত্যেকটা সুপার মেনটেন করা, একটা একটার সাথে পাইপ দিয়ে নিয়মিত পানির যে একটা ফোয়ারা সেটা কিন্তু ঠিকমতো করে রাখছে, যে পানি সবসময় চলমান আছে। তো মাছের প্রজেক্টে এটি স্বাভাবিক, পানি চলমান রেডি করতে হয়, আর রেডি করলেই আপনার মাছগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রাকৃতিকের যে একটা পরিবেশের যে একটা মাছের ফ্লো সেটা কিন্তু থাকে। তো সেটাই এখানে তৈরি করা হয়েছে ডেজার্টের মাঝে, ছোটো ছোটো ইয়ে করে, পন্ড টাইপের করে। তো এটা ধরেন ইটস সাইন্টিফিক বলেন বা টেকনোলজি অ্যাডভান্সের কারণে এটা সম্ভব হয়। তো এভাবে ধরেন বিভিন্নভাবে এনারা তৈরি করেছেন, আমি আস্তে আস্তে ঘুরে ম্যাক্সিমাইজ করব আর দেখাবো যে আপনার কী ধরনের বিভিন্ন ধরনের তেলাপিয়া আপনারা দেখতে পাচ্ছেন। যেটা এটা হচ্ছে ছোট সাইজ, তো প্রত্যেকটা চৌবাচ্চায় কিন্তু ডিফারেন্ট টাইপের তেলাপিয়া, সবগুলো সেম জাতের না, বিভিন্ন বিভিন্ন জাতের। তো এভাবেই ধরেন অভিজ্ঞতা একটা একটা করে আসে আমাদের প্রবাসী ভাইয়েরা, এখানে প্রচুর পরিশ্রম করেন, চাষ করেন, চাষের সাথে সাথে প্রতিটা জিনিসই তুলে ধরেন এবং তাদের এভাবেই জীবিকা নির্ভর করেন, এভাবেই তারা রেমিটেন্স করে থাকেন। তো আমি ধরেন আস্তে আস্তে এগুলো সবগুলোই আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এফএল ভাই সহ আমরা আসছি ডেজার্টের ভিতরে, মাছ চাষ যেখানে হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন, হ্যাঁ চমৎকার মাছ। তো এখানকার এগুলো অবিশ্বাস্য, আসলে সত্যি চমৎকার একটা ব্যাপার, যেটা অভিজ্ঞতা ছিল না, আপনাদের নতুন একটা অভিজ্ঞতা আমি যোগ করলাম। এই ডেজার্টের মাঝে এই যে জিনিসগুলো, এটা ইচ্ছে করলে বাংলাদেশেও সম্ভব, বাংলাদেশে যাদের জমি নেই, পুকুর নেই, তারা কিন্তু এটা অনায়াসে চাষ করতে পারে। অসম্ভব সুন্দর আপনার পরিবেশ, আপনি একটু ভালো করে দেখেন যে একেবারে রিয়েল। আর পানির কালারটা এরকম হওয়ার মেইন কারণ হচ্ছে এখানকার যে খাবার দেয়, এই খাবারটা দেওয়ার পরে একটু নীলাভ কালার হয়ে যায়, পানিটা কিন্তু ময়লা না, পানিটা কিন্তু শুধু খাবারের কারণে এটা চেঞ্জ হয়। আর যদি আপনারা আমরা দেশে যেগুলো মাড়ি আছে না, মাটির সিস্টেমে যদি করা যেত, মিশির মাটি দেখতে সমাজ এগুলো আধা কেজি যেত, এদেশে তো মনে হয় টাঙ্কির উপরে যে পানি মেলা হলো। আমি আলফাটি একটা দেখছি, বড় পুকুর, বড় পুকুর নিচে খালাসি লাগাই রয়েছে, প্লাস্টিক লাগাই রয়েছে, ঠিক আছে, আলফাজানা আছে, সালামাতা আছে, তারপরে লেবু আছে, এগুলো আর এগুলো বিছাইছিল যে লেবুর থেকে। আচ্ছা, কিন্তু ওরা এতটুকু জায়গা না, বহুত বড় বহুত বড় জায়গা, অনেক বড় জায়গা এবং ওরা কিন্তু দ্রুত বড় হয়, দ্রুত বড় হবে, যেগুলো মেলা মেলা জায়গা আছে তাই নিজের গভীরতা বেশি। এটা হচ্ছে তিনটাই এক কেজি হবে, তিনটায় বা দুটো এক কেজি হবে এরকম সাইজের। আর বয়স উনি বললেন প্রায় এক বছর, কারণ যে সাইডের এই চৌবাচ্চাগুলো তৈরি করা এইটা একটু দ্রুত বড় হতে পারে না। আমি আপনাদেরকে আগে দেখিয়েছি ডেজার্টের মাঝে বড় পুকুরে, সেটা কিন্তু ওই পাঁচ মাসেই বড় হয়ে যায়, এক দেড় কেজি হয়ে যায়, কিন্তু এটা উনি বললেন যে আট নয় মাস, অনেকটা এক বছরও হয়। তো এইটা হচ্ছে ডিফারেন্স, যে ছোটো জায়গা পাইলে খুব একটা বড় হতে পারে না, কিন্তু ওনার অভিজ্ঞতা হচ্ছে এই ফার্মে উনি তিন বছর কাজ করেন না, তিন বছর। এই যে আপনি যে এখানে আসছেন, তিন বছরের কথা বললেন, এর আগে কি কোনো প্রশিক্ষণ ছিল? না, আমার কোনো প্রশিক্ষণ আর ছিল না। এখানে কীভাবে কাজ করেন? এগুলো আরবাব ইউটিউবে দেখছিল, ইউটিউবের কারণে, কারণে আরবাবের অভিজ্ঞতার কারণে, আরবাব আইসে সামানগুলো আইসে, এই ফাইভ ফিলারের সম্পূর্ণ আমি গেছি। আচ্ছা, কিন্তু অভিজ্ঞতা আমি দেখি দেখেন। আমি আর একটু আপনাদের একটু কাছে আসেন, আপনার পরিচয়টা বলেন।
আমার নাম মোহাম্মদ সুলাইমান, আমার বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানা। আচ্ছা, রাঙ্গুনিয়ার ভাই আমাদের বাংলাদেশি চট্টগ্রামের ভাই, তো উনি ওনার যে মালিক উনি ইউটিউব থেকে দেখার পরে জানে যে এইভাবে তৈরি করা যায়, উনি সেই থিওরিটা পালন করে এই ভাইটার কাছে দায়িত্ব দেওয়ার পরে উনি মোটামুটি এখানে কাজ করতে করতে কাজ শিখে গেছে। আমাদের দেশের সবথেকে বড় ব্যাপার কি জানেন, যে ওয়ার্কার বা শ্রমিক যারাই আসে অভিজ্ঞতা সম্পূর্ণ খুবই একজন দুইজন হাতে গোনা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগই ওনারা যখনই আসে প্র্যাকটিক্যাল ওনারা কাজ শিখেন এবং কিছুদিন পরে দে বিকেম লাইক এক্সপার্ট। তো ওনার যে মাস্কগুলোর সাইজ এবং যে স্বাস্থ্য দেখে মনে হচ্ছে খুবই ভালো। তো আশা করি এটা মানে উনি যদি কন্টিনিউশনটা থাকে তাহলে উনি ভালো কিছু করতে পারবে ইন ফিউচার। এই থিওরি কাজে লাগায় উনি যদি দেশেও চলে যাই, সেই দেশে যাওয়ার পরে আমি বর্তমানে ডিম কি করিল বাচ্চা কি করে সম্পূর্ণ আমার অভিজ্ঞতা। হ্যাঁ, তো এই জিনিসটা আমি বলি যে এই দেশি ভাইরা আপনারা যেখানে কাজ করেন, যে এই হঠাৎ করে আমাদের অনেক কারণেই হয়তো ভিসা ক্যান্সেল করে দেয় বা ভিসা ক্যান্সেল হয়, সেক্ষেত্রে এই অভিজ্ঞতা কি আপনি দেশে কাজে লাগাতে পারবেন? ইনশাআল্লাহ অভিজ্ঞতা আমার এদিকে আইএনএর পরে আমি এদিকে 22 বছর আমি বিদেশ করি। আচ্ছা, তো এই যে 22 বছর পরে 3 বছর আমার এই যে আমি আর ভাবে এগুলো সেটিং করতে তিন সেটিং করিবার পর আমি দুই বছর সবার দেশে গেছি, দুবার তিন মাস আসিলাম, কিন্তু আর ভাবে আর সবার যাইলে কিন্তু আর ভাবে 3-4 জন মানুষ থাকে যে উনি যখন দেখেন ওনার সাথে একজন হয়তো সাথী আছে তার সহযোগিতা করার, আর উনি যখন দেশে চলে যায় 4-5 জন এখানে রিপ্লেস করা হয় ওনার কাজের। তো এটাই হচ্ছে অভিজ্ঞতা, যে যারা বিশেষ করে অভিজ্ঞ তারা কিন্তু অনেক কাজ করতে পারে একসাথে খুব ভালোভাবেই। তো আমি যেটা বললাম যে উনার যদি জব চলে যায় বা দেশে চলে যেতে হয়, উনি কি এটা কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ উনি পারবেন। এই কনফিডেন্টটাই হয়ে গেলে আমি চাই যে আপনারা আসলে আমি আরও পার্সোনাল লেভেলে যাবো। আপনাদের এই যে এত পরিশ্রমে কাজ করেন, আপনাদের যে বেতন টেতন এগুলো ঠিক মতো দেয়? আলহামদুলিল্লাহ এগুলো কোনো আমাদের আল্লাহর রহমতে এগুলো আর মাসে 2-3 তারিখে যে আমার বেতনগুলো ছিল আলহামদুলিল্লাহ এটা খুব আমার বেতনের পর আবার আমরা যদি মাছ বেশি বিক্রি করি আর এক মালিক আর এক বসি দিয়ে যায় আর এগুলো মানুষ ঠগায় না। আচ্ছা, গুড, এই জিনিসটা খুবই ভালো লাগলো যে যারা এখানে এসে যারাই কাজ করেন মোটামুটি আগে থেকে এখন খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেরি গুড। এই যে আমি শুনতে চাচ্ছি, তো আমি ধরেন এটা আরেকটু ঘুরে দেখাবো, দেখানোর পরে যে আপনাদের এই অভিজ্ঞতাগুলোই আমি ওনার ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম, তো এই জিনিসটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। বিভিন্ন সময়ে যে অভিজ্ঞতা আসবে প্রত্যেকটাই আমি কাজে লাগাবো, আশা করি এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। আর ক্যামেরার পিছনে যে ভাই আছে আমাদের মোশাররফ হোসেন আফেল ভাই, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই আমার অভিজ্ঞতাগুলো আমাকে বলে শেয়ার করেন, আমি সাধারণত চলে আসি। তো আমি ওনার ক্যামেরায় নিয়ে আসি। তো দেখেন এখন আমরা আসি এখানে, আর আমার পিছনে যতগুলা কতগুলা চৌবাচ্চা হবে সব মিলে এখানে 160টা আছে। 160টা? তো এক একটা চৌবাচ্চায় কতগুলা মাছ আছে, কয় কেজি? সেগুলো তো আছে 1 পিস 1 কেজি মাছ আছে, 100 পিস যেগুলো বড় টাঙ্গি আছে না, এগুলো মানে 10,000 উপরও আছে, বাচ্চা আছে। আচ্ছা, বড়গুলো 10,000 বাচ্চা, ছোটগুলা বড় যে মাছগুলা যে 1 কেজি সাইজে দেখলাম 800-700 গ্রাম ওজন হবে, 100 পিস। চমৎকার, এই যে অভিজ্ঞতা না, এইটা কিন্তু চমৎকার কাজে লাগবে। আর আপনারা যারা অনেক প্রবাসী ভাই, আমি কিন্তু প্রবাসীদের নিয়েই কাজ করা শুরু করছি, আপনার প্রত্যেকটা প্রবাসীর অভিজ্ঞতা আমি তুলে ধরার চেষ্টা করব। এই অভিজ্ঞতাগুলোই আমি চাই যে আপনারা এখান থেকে কাজ শিখেন, যারা কষ্ট করে কাজ করেন তারা আপনারা সবাই দেশে গেলে আপনাদের জমি না থাক, এটাই হচ্ছে বাস্তব প্রমাণ, জমি নেই কিন্তু আপনারা যতটুকু জায়গা আছে বাড়ির প্রত্যেকটা ইঞ্চি জায়গা আপনারা কিন্তু এভাবে কাজে লাগাইতে পারবেন। এবং আমাদের দেশে কিন্তু আরও সহজ, এখানে যে কঠিন রোদ যে গরম, আমাদের দেশে হালকা একটু কিছু দিলেই আপনি কিন্তু চাষগুলো করতে পারবেন। তো আশা করি এটা আপনারা এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাবেন এবং আমাদের প্রবাসী ভাইরা যারা ডেজার্টের মাঝে কাজ করেন তাদের জন্য দোয়া করবেন। আপনারা দেখেন আমি আগেও দেখিয়েছি এই ওভারভিউটা দেখাবো, ফুল ডেজার্ট, মনে করেন সিটি থেকে এটা 70-80 কিলোমিটার দূরে, না 70-80 কিলোমিটার দূর, এবং সেখানে কিন্তু পিওর ডেজার্ট, আপনি 20 কিলোমিটারে আর কোনো কিছুই পাবেন না ডেজার্ট ছাড়া, বালু ছাড়া। তো এই জায়গায় যদি চাষ হয় তাহলে আমাদের দেশ তো আরও উন্নতভাবে চাষ করতে পারবেন। আপনারা যে রাউন্ড চৌবাচ্চা দেখতে পাচ্ছেন, এটির ভিতরে প্রাথমিক পর্যায়ে রেনু 10,000 পোনা আপনার করা হয়,
রেণুপোনা দেওয়া হয়, তারপরে কিছুটা বড় হলে তখন সেটা শিফট করা হয় ছোট চৌবাচ্চায়, যেটা স্কোয়ার, যেটা তো রাউন্ড আপে ওনারা ছোটগুলো চাষ করেন আর বড়গুলাতে তখন বড়গুলা থেকে তখন শিফট করে এই ছোটগুলাতে বিভিন্নভাবে। আমি মারতে চাই না মাস্টারজি। শুধু বড়গুলো দেখে পাচ্ছে না, যেগুলো একেবারেই বড় বেছে বেছে। সাথে আমার আলাদা একটা সম্পর্ক আছে, যখন আমি যেখানেই মাছ দেখি সেখান থেকে মিস করি না। এখান থেকে আমি আটটা মাছ আমি ওনাদেরকে বলেছি ধরতে, আমি এখান থেকে ধরেন ওনাদের যে যেভাবে বিক্রি করে সেভাবে আমি নিয়ে নিব। আমরা আটটা মাছ ধরলাম, আটটা তেলাপিয়া মাছে আমাদের ওয়েট হলো 3 কেজি 300। মোটামুটি আমাদের ভালো লাগে এবং মাছগুলো খুবই স্বাস্থ্যকর, মানে চমৎকার। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই চৌবাচ্চাগুলোতে আগে দেখেছি আপনাদেরকে, এইটাই 10,000 বাচ্চা আছে। এখান থেকেই একটু বড় হলেই শিফট করে সেকেন্ডটাইতে, তার মানে বিভিন্ন টাইপের 180টা আর বিভিন্নভাবে আছে। তো সেটা ধরেন একটা থেকে আরেকটা শিফট করে করে ওনারা ইয়েটা মেনটেন করেন। আর তারপরে আমি একটু খাবার দিয়ে চেষ্টা করেছি, দেখি সেটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড ভিউতে আমি আপনাদেরকে আর একটু দেখাবো। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এর ভিতরে খাবার দিলেই ওরা মনে করেন ইয়ে চলে আসে, আর ওনাকে বলেছি কিছু খাবার নিয়ে আসতে, তো খাবারটা আসলেই আমি নতুন কিছু আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা ধরেন মাছের খাবার, এটা হচ্ছে সৌদি এক বেস্ট কোম্পানি, ওনারা সাধারণত প্রোডিউস করে থাকেন, ওখান থেকে শিফট করেন ইউএইতে মোস্টলি। আর বিভিন্ন টাইপের বড় বড় যে কোম্পানিগুলো মোস্টলি সৌদিয়ান, তো সেখান থেকে শিফট করে এখানে ফরওয়ার্ড করে দেখেন। তো দেখেন এখন খাবারটা নিয়ে এখানে দেওয়া হলে কী যে রহমত, কী যে সুন্দর, মানে যখনই আপনি মাছগুলোর খাবার দিবেন, শুধু মাছ না পশু পাখিগুলো খাবার দিলেও সে একই অবস্থা। হ্যাঁ, তো আমিও চেষ্টা করলাম, চেষ্টা করে দেখলাম কি সুন্দর। আরো বড় ট্যাঙ্কি মনে হয় চমৎকার। এই অভিজ্ঞতাগুলো আসলে দারুণ ভাবে কাজে লাগবে। এনারা যে কঠোর পরিশ্রম করেন আমাদের এদিকে, আমাদের ভাইগুলা যে কঠোর পরিশ্রম করেন, আমি আমি কি বলবো, আমি বিভিন্ন জায়গা যাই, বিভিন্ন সময় যে অভিজ্ঞতাগুলোই আসে আমি কিন্তু একটা একটা করে এই প্রবাসী ভাইদের জিনিসগুলো তুলে ধরি। আর এই যে চমৎকার উনি যে যে মাছের যে খাবারগুলো দেখেন, এগুলো কিন্তু সৌদির কোম্পানি ইয়ে করে প্রডিউস করে, ওখান থেকে নিয়ে এসে ওনারা এই সমস্ত ডেজার্টের ভিতরে মাছের চাষগুলো করেন। আর এখানে সাধারণত এই মাছগুলা চাহিদা যে বাজারে বলবেন যে খুব বেশি আছে সেটা না, তবে প্রতিটা জায়গায় যারাই বিক্রি করে প্রত্যেকের কাছে তেলাপিয়া আছে। এবং খারাপ না, আমাদের দেশে যেভাবে তৈরি হয় খুব দ্রুত 1 থেকে 2 মাসেই কিন্তু 1-1.5 কেজি হয়ে যায় যে চাষের যে তেলাপিয়াগুলো, তো এখানে সময় লাগে কিন্তু ইয়েটা ভালো, গ্রিপিংটা খুবই ভালো, প্রত্যেকটা খুবই স্বাস্থ্যবান, মানে হয়েছে ফার্মের মুরগির মতো বড় হয়ে যায়। তো সবগুলো মাছও সেই একই টাইপের, কিন্তু একটু সময় লাগে। চমৎকার, আবার দেখা হবে নতুন কিছুতে ইনশাআল্লাহ।